যে বাইরে শুধু ফেল অবস্থায় চালাবে শুধু সেই বাইদের জন্য আমার এই গাড়িটা আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 1,60,000 টাকা আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 2,80,000 টাকা সব গাড়িতে কিন্তু সান্দুকটা থাকে না 100 এর ভিতরে টিভি সহ লাগানো আছে গাড়িটাতে আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 2,80,000 টাকা আসসালামু আলাইকুম বয়োটাসের পক্ষ থেকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে বাইরে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভাই শুরু করছি ভাই আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমাণ গাড়ি আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের স্বাদ এবং স্বাদের মধ্যে গাড়িটা পেয়ে যেটা কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান ইনশাআল্লাহ ভাই আমার কাছে নিয়ে আসবেন আর আমার অ্যাড্রেসটা যদি মনে করাই দেই আপনারা গুলিস্তান থেকে যদি আসেন মঞ্জিল রজনীগন্ধা কোমল এই বাসগুলো তুলবেন সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে বললো এবং মৌচাক বাস স্ট্যান্ড আর ডান দিক থেকে যদি আমি বলি ডান দিক থেকে কাশপুর ব্রিজ থেকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে বললো হবে মৌচাক বাস স্ট্যান্ড মৌচাক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক স্ট্যান্ডে আমার শোরুম স্ট্যান্ড থেকে 100 গজ পশ্চিমে মেন রোড আমার শোরুম আর আজকে মূলত ভাই প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার 100 স্প্লেন্ডার গাড়ি অরিজিনাল 15 সিসির গাড়ি এমন হবে গাড়িটার সামনের কন্ডিশনটা বাইরে বৃষ্টি ছিল বিদায় গাড়িটা বৃষ্টিতে ভিজছে ঢাকা মেট্রো গো 14 সিরিয়াল 0305 গাড়িটার নাম্বার প্লেটটা ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে বড় কোনো মাইরগুতা খোলা কাটা গাড়িটার মধ্যে নেই বললেই চলে টাকাগুলো ভাই এমন হবে আর ভিতরটা দেখাচ্ছি আপনাদের যে অল অপশন অটো গিয়ারের গাড়ি অল অপশন অটো গাড়িটা অল অপশন অটোর গাড়ি এটা সিটগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই পাশ দিয়ে যদি পিছের সিটগুলো দেখাই এমন হবে পিছের সিটগুলো আর পিছন সাইডটা এমন হবে পিছনে একটা স্টিল বাম্পার সামনে একটা স্টিল বাম্পার আছে ব্যাকডালাটা খোলা না ভিতরে 60 লিটার সিএনজিটা করা আছে পিছন সাইডটা দিয়ে এই পাশটা যদি একটু দেখাই দিই ভাইদের এমন হবে পুরো গাড়িটার কন্ডিশনটা জি ভাই গাড়িটা ডিটাচড হচ্ছে এই গাড়িটার নামটা হচ্ছে 100 স্প্লেন্ডার এটা হচ্ছে আপনার 1993 মডেল 96 রেজিস্ট্রেশনের গাড়ি অরিজিনাল 15 সিসির গাড়ি আর একটা পেপার টোকেনটা ফেল আছে আর ফিটনেসটা 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে আর এই অবস্থা এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 3,00,000 টাকা জি ভাই তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার কাগজ ফেল গাড়ি একটা গাড়ি আছে আজকে কাগজ ফেল এমন হবে ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে ইঞ্জিন কন্ডিশনটা এমন সামনের কন্ডিশনটা ফ্রন্ট সাইডটা এমন হবে 2000 মডেল 17 সিরিয়ালের গাড়ি চাকার কন্ডিশনগুলো এমন হবে ভাই আর গাড়িটা যদি আমি এটা দেখাই ভিতরটা এমন হবে এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি অল ম্যানুয়াল ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ভালো আছে সিটগুলির অবস্থা ইনশাল্লাহ ভাই ভালো আছে পিছনের সিটগুলো যদি দেখাই তাহলে পিছন সাইডটা এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা পিছন দিকটিয়া যদি আমি দেখাই পুরো গাড়িটা এমন হবে পিছন সাইডটা দিয়ে আর আমি খুললে সিএনজিটা সহ দেখাই দিতেছি এখানে আপনার 90 লিটার সিএনজিটা ইনশাল্লাহ ভাই করা আছে যে গাড়িটা ডিটাচড হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে 100 ওয়াগান এটা হচ্ছে আপনার 2000 মডেলের গাড়ি 2004 রেজিস্ট্রেশন 17 সিরিয়ালের গাড়ি পেপারটা 5-7 বছর ফেল আছে যে বাইরে শুধু ফেল অবস্থায় চালাবে শুধু সেই বাইদের জন্য আমার এই গাড়িটা আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 1,60,000 টাকা জি তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার 100 গাড়ি 100 খুব ভালো কন্ডিশনের গাড়িটা এটা কেমন হবে ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ইঞ্জিন কন্ডিশন এসি কন্ডিশন খুবই ভালো আছে ইনশাল্লাহ ভাই আর এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 12 সিরিয়ালের গাড়ি 9278 গাড়িটার নাম্বারটা এমন হবে ভাই গাড়িটার ভিতরের কন্ডিশনটা এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল টিভি ব্যাক ক্যামেরা সহ গাড়িটার মধ্যে লাগানো আছে চাকা কন্ডিশনগুলো এমন হবে এগুলো চাকার কন্ডিশনগুলো পিছন সাইডের সিটগুলো এমন হবে পিছন সাইডটা দিয়ে যদি দেখায় এমন হবে লাইট অল্প একটু ভাঙা আছে আলোচনা সাপেক্ষে সেটা চেঞ্জ করে দেওয়া যাবে আর এই হলো ভিতরটার কন্ডিশনটা 60 লিটার সিএনজি ইনশাল্লাহ ভাই করা আছে আর এই গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো 12 সিরিয়ালের গাড়ি ব্যাক ক্যামেরাটা সহ গাড়িটার মধ্যে লাগানো আছে যে গাড়িটা ডিটেলস হচ্ছে এই গাড়িটার নামটা হচ্ছে আপনার টয়টা 100 এটা হচ্ছে আপনার 1993 মডেল 1999 রেজিস্ট্রেশনের গাড়ি 1300 সিসির গাড়ি ইঞ্জিন থেকে শুরু করে এসি থেকে শুরু করে সব কিছু খুব ভালো আছে এসিটার পারফরমেন্সটা খুবই ভালো আছে আর এই গাড়িটার টোকেনটা হইলো ফেল আছে আপনার ফিটনেসটা আছে হইলো 23 সাল পর্যন্ত কমপ্লিট আর এই অবস্থা এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 3,30,000 টাকা জি তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে 100 ওয়াগান এমন হবে গাড়িটার সামনের কন্ডিশনটা লাইটগুলো একদম নতুন লাগানো ঢাকা মেট্রো গো 15 সিরিয়ালের গাড়ি 794 গাড়িটার নাম্বার প্লেটটা ইঞ্জিন কন্ডিশনটা ভাই এমন হবে এই গাড়িটা ইঞ্জিন এসি ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভিতরটা এমন হবে এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি এই গাড়িটা তো কিন্তু টিপি টুপি সব কিছু লাগানো আছে সিট কভারগুলো খুব ভালো আছে পিছন সাইডটাতে যদি দেখে গাড়িটার কিন্তু 60 লিটার সিএনজিটা করা আছে তারপরে চেষ্টা করতেছি আমি খুলে দেখানোর জন্য জাগার স্বল্পতা ভাই এই হলো ভাই সিএনজিটা করা আছে গাড়িটার ভিতরে আর পিছন সাইডটা দিয়ে গাড়িটা
এমন হবে ঢাকা মেট্রো গো 15 সিরিয়ালের গাড়ি 794 গাড়িটার নাম্বার প্লেট যে গাড়িটা ডিটেস্ট হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা হান্ড্রেড ওয়াগন এটা হচ্ছে 1997 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়ালের গাড়ি আপনার দুইটা পেপারসি 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে এই গাড়িটার আর এসি থেকে শুরু করে সব কিছু ওকে আছে টিপি সহ লাগানো আছে আর এই অবস্থা এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 2,80,000 টাকা জি ভাই তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নোয়া অরিজিনাল 2LS-এর নোয়া এটা এমন হবে ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে আর গাড়িটার সামনের ফ্রন্ট সাইডটা এমন হবে এটা হচ্ছে ছোট্ট মেট্রোর গাড়ি কার কন্ডিশনগুলো এমন হবে গাড়িটার ভিতরের কন্ডিশন যদি দেখাই এমন হবে পুরো সিলিংটা একটু দূরে একটু দেখাই দিব ভাইদের কিন্তু অরিজিনাল 2LS-এর গাড়ি অরিজিনাল 2LS-ই সিলিং সিটগুলো খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশন আছে সামনের ড্যাশবোর্ডটা যদি একটু দেখাই দিতে পারো ভাইদের হ্যাঁ ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা পিছন সাইডে একটা স্পলার আছে ছোট্ট মেট্রো চ 51 সিরিয়ালের গাড়ি 790 গাড়িটার নাম্বারটা যে গাড়িটা ডিটেস্ট হচ্ছে এই গাড়িটার নামটা হচ্ছে নোয়া SR40 এটা হচ্ছে আপনার এই 98 মডেলের গাড়ি 98 মডেল 2002 রেজিস্ট্রেশন 2000 সিসির গাড়ি এটার পেপারসটা 20 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে যারা ফেল অবস্থায় নেন তারাও নিতে পারেন আর যদি কমপ্লিট করে নিতে চান সেই ক্ষেত্রে পেপারসের টাকাটা যোগ হবে আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই গাড়ি পেপার ফেল অবস্থায় 5,20,000 টাকা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার নিশান সানি এমন হবে গাড়িটার কন্ডিশনটা এই গাড়িটাও খুব ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দুইটা একটা পেপার 22 সাল একটা পেপার 23 সাল পর্যন্ত আছে অল অপশন অটো গিয়ারের গাড়ি ভিতর সাইডটা এমন হবে অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সব কিছু গাড়িটার মধ্যে লাগানো আছে ভাই পিছনের সিটগুলো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই চাকাগুলো চারটা চাকার অবস্থা খুবই ভালো আছে গাড়িটার আর পিছন সাইডটা দিয়ে যদি গাড়িটা আমি যদি দেখাই পিছন সাইডটা দিয়ে গাড়িটা এমন হবে পিছনে কিসপলার আছে আপনার ব্যাক ক্যামেরা আছে ঢাকা মেট্রো খো 11 সিরিয়ালের গাড়ি 8571 গাড়িটার নাম্বার প্লেটটা জি ভাই গাড়িটা ডিটেস্ট হচ্ছে গাড়িটার নাম হচ্ছে নিশান সানি আর এটা 1998 মডেল 99 রেজিস্ট্রেশনের গাড়ি 1300 সিসির গাড়ি এটার ইঞ্জিনটা আপনার টয়োটার ইঞ্জিন বসানো আছে EFI ইঞ্জিন আর এই গাড়িটার দুইটা পেপারসি একটা 22 সাল একটা 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে এসি থেকে শুরু করে সব কিছু ওকে আছে আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 3,40,000 টাকা জি ভাই তারপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার হুন্ডা সিটি গাড়ি এমন হবে গাড়িটার কন্ডিশনটা পুরো কন্ডিশনটা এমন হবে আর এটা হচ্ছে 15 সিসির গাড়ি এই গাড়িটা মোটামুটি আগেও ভিডিও দেওয়া আছে তার জন্য আমি অল্প দেখাইতেছি এই গাড়িটা ডিটেস্ট হচ্ছে ভাই গাড়িটার নামটা হচ্ছে হুন্ডা সিটি এটা হচ্ছে আপনার 2003-এর মডেল 2003-এর রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি আপনার এসি থেকে শুরু করে সব কিছু ওকে আছে দুইটা পেপারসি 22 সাল পর্যন্ত আছে আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 3,90,000 টাকা জি তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার টয়োটা হান্ড্রেড এটা হচ্ছে আপনার 1993 মডেল গাড়ি 96 রেজিস্ট্রেশনের গাড়ি এটা হান্ড্রেডের মধ্যে সানডুপওয়ালা হান্ড্রেড এই জিনিসটা আপনার একটু লক্ষ্য করে দেখবেন সব গাড়িতে কিন্তু সানডুপটা থাকে না হান্ড্রেডের ভিতরে খুব কম পাওয়া যায় আর ভিতর কন্ডিশনটা এমন হবে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি গ্লাস ডোরগুলো চটো পিছন সাইডটা এমন হবে হলো পিছন সাইডের কন্ডিশনটা এখানে কিন্তু পিছন সিএনজিটা সহ করা আছে সিএনজিটা করা আছে গাড়িটাতে হ্যাঁ যে গাড়িটা ডিটাস্ট হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা হান্ড্রেড এটা হচ্ছে আপনার 1993 মডেল 96 রেজিস্ট্রেশনের গাড়ি 16 সিসির গাড়ি একটা পেপার আছে 21 সাল একটা পেপার আছে 22 সাল পর্যন্ত কমপ্লিট আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 3,50,000 টাকা জি তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার এক্স করোলা গাড়ি অনেক ভাইয়েরা চায় সেই ভাইদের বলবো আসেন একটু দেখে যান গাড়িটা খুব ফ্রেশ আছে ভাই ভিতরে কোনো প্রকার মারিগুতা কোনো কিছু নেই গাড়িটা উঠাইছে এখনও পর্যন্ত ওয়াশও গাড়িটার মধ্যে করা হয় নাই পুরোপুরিভাবে সামনের কন্ডিশনটা এমন হবে আর চাকাগুলো যদি দেখাই ভাই চাকাগুলোর কন্ডিশনটা এমন হবে আর ভিতরটা যদি দেখাই ভিতর কন্ডিশনটা এমন হবে এটা হচ্ছে অল ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটা আর পিছনের সিটগুলো এমন হবে হলো পিছনের সিটের কন্ডিশনটা এমন হবে আর পিছন সাইডটা দিয়ে যদি গাড়িটা যদি আমি দেখাই এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা পিছনে দেখি ব্যাকগ্রাউন্ডটা খুললে একটু দেখাই দিতে পারি ভাইদের এ হলো পিছন সাইডটা কোনো প্রকার বড় কোনো মাইরগুতা গাড়িটার মধ্যে নেই 60 লিটার সিএনজিটা গাড়িটার ভিতরে করা আছে পুরো গাড়িটা ছাদ থেকে আর একটু ভালো করে ভাইদের একটু দেখাই দিই জি ভাই গাড়িটা ডিটেস্ট হচ্ছে এই গাড়িটার নামটা হচ্ছে আপনার এক্স করোলা এটা হচ্ছে আপনার 1300 সিসির গাড়ি আর এসি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট আছে অল ম্যানুয়াল গিয়ারের গাড়ি আর এটার একটা পেপার আছে 21 সাল একটা পেপার আছে 22 সাল পর্যন্ত কমপ্লিট আর এই অবস্থায় এই গাড়িটার দাম আমি চাচ্ছি ভাই 7,00,000 টাকা তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা কেরিনা মার্সিডিস গ্রিন এমন হবে গাড়িটার কন্ডিশনটা এমন হবে ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এই গাড়িটা আমার কিন্তু ভাই 1500 সিসির গাড়ি চাকাগুলো যদি দেখাই এমন হবে চাকাগুলো আর ভিতরটা
এমন হবে। এটা হচ্ছে অল অপশন অটো গিয়ারের গাড়ি, টিপি সহ লাগানো আছে গাড়িটার মধ্যে অল অপশন অটো। এ হলো পিছন সাইডের কন্ডিশনটা, একদম কোনো প্রকার লাইটগুলো ভাঙাচুরা কোনো কিছু নেই বললেই চলো। পুরো সাতটা গাড়িটা একটু আরেকটু দেখাই দিই। যে গাড়িটা ডিটাচড হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে আপনার এই টয়টা মার্সিডিস গ্রিল বলো এটাকে। এটা হচ্ছে 1991 মডেল, 96 রেজিস্ট্রেশন, একটা পেপারস আছে 22 সাল, একটা পেপারস আছে 23 সাল পর্যন্ত কমপ্লিট, 1500 সিসির গাড়ি, টিভি সহ লাগানো আছে গাড়িটাতে। আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 2,80,000 টাকা। যে আজকে ভিডিওর ভাই লাস্ট গাড়ি এটা KR42 নোয়া, অনেক ভাই চায় আমার KR42 নোয়া, সেই ভাইদের আমি বলবো আসেন একটু আমার গাড়িটা একটু দেখে যান। এমন হবে ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা, ইঞ্জিন এসি খুব ভালো আছে পারফরমেন্স। আর চাকাগুলো যদি দেখাই এমন হবে গাড়ির চাকার কন্ডিশনটা। আর ভিতর সাইডটা যদি আমি দেখাই এমন হবে ভিতর সাইডটা। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি, ম্যানুয়াল গিয়ার, অল ম্যানুয়াল। আর পিছনের সিটগুলো আমি যদি দেখাই, এখানে পিছনে কিন্তু এক্সনোয়ার সিটগুলো লাগানো, এক্সনোয়ার সিট লাগানো পিছনে জাতল সহ। এটা কিন্তু KR42 গাড়ির মধ্যে সব গাড়িতে থাকে না, সিটগুলো খুব ভালো অবস্থায় আছে। জি ভাই, গাড়িটা ডিটাচড হচ্ছে, এই গাড়িটার নাম হচ্ছে নোয়া KR42। এটা হচ্ছে আপনার 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, 1800 সিসির গাড়ি, দুইটা পেপারসি 22 সাল পর্যন্ত কমপ্লিট আছে, এসি সহ কমপ্লিট করা আছে এই গাড়িটার। আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 6,50,000 টাকা। ইনশাল্লাহ ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান আমার কাছে নিয়ে আসবেন। আর বিশেষ করে আমার কিন্তু ভাই আরও অনেক গাড়ি আছে, 100 ওয়াগন আরও দুইটা আছে, তারপরে আপনার এই 100 আছে, তারপরে TRX আছে, বাড়িতে গাড়ি রাখা আছে, আলহামদুলিল্লাহ ভাই আরও অনেক গাড়ি আছে, কাজ চলতেছে আমার। এই গাড়িগুলো পর্যায়ক্রমে ঢুকবে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ অক্ষুণ্ণ রাখেন, আপনাদের কী গাড়ি রাখবে চেষ্টা করবো আপনাদের গাড়িগুলো আমি সাধ এবং সাধ্যের মধ্যে আমি নিজে ক্রয় করে তারপর আপনাদের দেওয়ার জন্য। আর সব ভাইদের যে কোনো ব্যাপারে, গাড়ির ব্যাপারে যদি কোনো প্রকার পরামর্শ লাগে আপনার বুয়ে অটোসে ফোন দিতে পারেন, আর যে কোনো পরামর্শের জন্য বুয়ে অটোসে ফোন দিতে পারেন ইনশাল্লাহ গাড়ির ব্যাপারে। আর সব ভাইদের এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।